একেই করোনা মহামারীর সংক্রমণ, তার উপর পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ভাড়া, সব মিলিয়ে নাজেহাল হাইলাকান্দির নাগরিক জীবন। বিগত পাঁচ মাস থেকে করোনা মহামারীর সংক্রমণ রোধে দফায় দফায় হওয়া লকডাউনের ফলে দুর্বিষহ হয়ে উঠেছে প্রান্তিক জেলা হাইলাকান্দির সাধারণ জনজীবন। এরই মধ্যে কোনো সরকারি নির্দেশ ছাড়াই যাত্রী ভাড়া বৃদ্ধি করেছেন একাংশ গাড়ি চালক। পূর্বে হাইলাকান্দি শহর থেকে লালাবাজারের গাড়ি ভাড়া ছিল জনপ্রতি 30 টাকা, কিন্তু এখন তা বৃদ্ধি করা হয়েছে 50 টাকা। শিলচরের ক্ষেত্রেও একই অবস্থা। হাইলাকান্দি শিলচরের গাড়ি ভাড়া 50-এর পরিবর্তে এখন দিতে হয় 70 কিংবা 80 টাকা। ফলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এ বিষয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমরা বর্তমানে আছি হাইলাকান্দি জেলার একটি বাস স্ট্যান্ডে, যেটাকে আমরা কাটলিচেরা বাস স্ট্যান্ড নামে জানি। হাইলাকান্দি জেলার মধ্যে বর্তমানে 3000 থেকে বেশি করোনা কেসেস ডিটেক্ট হয়েছে, এবং তার মধ্যেই যেগুলো বাহন চালকরা আছে তারা যারা গাড়ি ভাড়ার মধ্যে অনেক বৃদ্ধি করে দিয়েছে। তো আজকে আমরা এখানে জানতে এসেছি যে আদৌ কি গাড়ির মধ্যে গাড়ি ভাড়া যেটা আছে সেটা বৃদ্ধি হয়েছে। তো আমরা আমাদের যে প্যাসেঞ্জাররা আছে আমাদের তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে কিভাবে এবং কতটুকু বৃদ্ধি পেয়েছে। এখান থেকে মাধবপুরের আগে ভাড়া ছিল কত করোনার আগে? 50 টাকা। এবং বর্তমানে এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে? বর্তমানে 100 টাকা 120 টাকা। আচ্ছা, তো এটা আপনার কি মনে হয় যে এটা বেশি যাচ্ছে এবং বেশি নেওয়া হচ্ছে আপনাদের কাছ থেকে? হ্যাঁ, বেশি নেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে আমাদের মধ্যে ম্যাজিক, ম্যাক্সিমো ইত্যাদির সংস্থার সম্পাদক রয়েছেন। তো আপনার নাম কি? দিলীপ কুমার মালাকার। তো আপনার কি মনে হয় যে এই করোনা মহামারীর মধ্যে যেভাবে যে গাড়ি ভাড়ার মধ্যে যে বৃদ্ধি পেয়েছে, তো আপনার কি মনে হয় যে তার কি কারণ হতে পারে? দেখুন, আমি বলতে চাই এটাই যে আজকে যেভাবে আমাদের রোগের প্রকোপ দেখা দিয়েছে, তার থেকে বাঁচতে গিয়ে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়, তাছাড়া কোভিড প্রোটোকল মেনে আমাদের চলতে হয়। তো এগুলো মানতে গেলে আমাদের সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আমাদের প্যাসেঞ্জার যাতায়াত করতে হয়, যার কারণে আমাদের ভাড়া বৃদ্ধি হবে সেটা কিন্তু আমাদের সরকার বলে দেয়নি। সেটা আমাদেরকে অনেক প্যাসেঞ্জার তারা আমাদেরকে সহানুভূতি দেখে আমাদেরকে অনেক সময় ভাড়া বৃদ্ধি করে দিয়েছে, কিন্তু আমরা আমাদের কাছ থেকে ভাড়া বৃদ্ধি করতে চাইনি। কারণ সেটা আমিও বুঝি, আমার ঘরেরও মা বোন চলে যাতায়াত করে, ডাবল ভাড়া হলে অনেক মানে বেশি হয়ে যায়, অনেক যাত্রীদের উপরে অনেক কিছু বেশি হয়ে যায়, যার কারণে সেটা আমিও চাইনি। ভাড়াটা আবার পুরানো স্তরে আসুক, আর যাত্রীগুলা যেভাবে আমাদের গাড়িতে উঠে ঠিক সেইভাবে জনবসতি হিসাবে উঠুক, আমরা চলতে ভালো হবে। কারণ পেট্রোল ডিজেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের গাড়ি চালানোও অনেক সমস্যা হয়ে পড়েছে, যার জন্য আমরা এটা বলতে চাই যে পুনরায় আবার সব কিছু জায়গাতে আসুক, এবং এটাই আমরা সবসময় বাস্তবে পরিণত করতে চাই যে ভাড়াগুলো আবার দেখা যাক। তো আপনার কি মনে হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে যেভাবে কম প্যাসেঞ্জার নিয়ে আপনারা যাতায়াত করছেন, তাছাড়া যারা যেভাবে পেট্রোলের প্রাইস বেড়েছে তার কারণে এই গাড়ি ভাড়ার বাড়ার কারণ? গাড়ি ভাড়া দেখুন, আমরা নিজের থেকে বাড়াইনি। আচ্ছা, গাড়ি ভাড়া অনেক সময় আমাদের যাত্রীগুলা গাড়িতে বসার পরে দেখে, আমাদের দুরবস্থা দেখে যে একটা গাড়ি যেতে গেলে তার অনেক চ্যালেঞ্জ করতে হয়, দুজন তিনজন প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করবে, আচ্ছা ঠিক আছে আমরা ডাবল ভাড়া দিয়ে যাই, ওইভাবে আমরা ভাড়াগুলা সংগ্রহ করি। কিন্তু আমাদের থেকে যে ডাবল ভাড়া নেব তা আমরা কোনোদিনই মানুষকে দিচ্ছি না, দেব না। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।